স্বাগতম। উচ্চশিক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনার প্রথম পর্বে আজকে আলোচনা করব উচ্চশিক্ষার প্রস্তুতি নেবেন কি নেবেন না, কনফিউশন দূর করুন। সবার আগে বিদেশে উচ্চশিক্ষার বিষয়টি মাথায় আসলেই কয়েকটি প্রশ্ন আমাদের সামনে বারবার আসে, যে উচ্চশিক্ষায় কেন যাব, কখন যাব, উচ্চশিক্ষার শেষে ক্যারিয়ার গোল কি। এই বিষয়গুলোই আসলে আমরা নির্ধারণ করতে পারি না। আমরা মনে করি যে উচ্চশিক্ষা মানেই যে আমি যে কোনো সময় হয়তো প্রস্তুতি নিতে পারি, বা অনেক সময় আমরা না ভেবেই সেটা শুরু করতে চাই। তো এই বিষয়ে আমার সুনির্দিষ্ট কিছু মতামত আছে। তা হলো, উচ্চশিক্ষায় যাওয়ার জন্য প্রস্তুতির আগে আপনাকে আগে ভাবতে হবে যে আপনি উচ্চশিক্ষায় কেন যাবেন। আপনি কি একাডেমিয়াতে ক্যারিয়ার করতে চান, আপনি কি রিসার্চ ফিল্ডে থাকতে চান, নাকি আপনি বিদেশে উচ্চশিক্ষা শেষে প্রাসঙ্গিক কোনো জবে ঢুকতে চান এবং বিদেশে স্থায়ী হতে চান। এই বিষয়গুলো যদি আপনার সামনে চলে আসে, তাহলে আমি বলবো আপনি উচ্চশিক্ষায় প্রস্তুতি নিতে পারেন। কিন্তু আমাদের দেশে যেটা হয়, একজন শিক্ষার্থীর ব্যাচেলার এবং মাস্টার্স শেষ করতে করতেই 25, 26, 27 বছর চলে যায়। সরকারি চাকরির জন্য তার হাতে সময় থাকে 3 থেকে 4 বছর। তো ওই সময়ে সে সরকারি চাকরির জন্য প্রিপারেশন নেবে নাকি উচ্চশিক্ষার জন্য প্রিপারেশন নেবে, এই বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীরা প্রচুর দ্বিধায় থাকে। তো আমি পরামর্শ দিব যে আপনি যদি উচ্চশিক্ষা শেষে দেশে চলে আসতে চান, তাহলে আপনাকে আগে বুঝতে হবে আপনার উচ্চশিক্ষা আপনি যে নিলেন সেটার ফিল বাংলাদেশে কেমন, বা আপনি বিদেশ থেকে উচ্চশিক্ষা শেষে দেশে এসে কর্মসংস্থান পাবেন কি না। আবার আপনি উচ্চশিক্ষায় যাওয়ার ক্ষেত্রে আপনি কি সরকারি চাকরির জন্য যে প্রস্তুতির সময় আছে সেই সময়ে যাবেন, নাকি আপনি সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে, অথবা আপনি যদি বেসরকারি চাকরিতে ক্যারিয়ার করতে চান তাহলে সেখানেও করবেন কি না। কারণ আপনি অনেক সময় সরকারি চাকরিতে যোগদান করেও উচ্চশিক্ষায় যেতে পারেন, কারণ আমার জানার মতে অনেক সরকারি চাকরিতেই শিক্ষাছুটির বিধান আছে। তাহলে আপনার যদি সত্যিই একাডেমিক প্যাশন থাকে, বা সেই উচ্চশিক্ষা যদি আপনার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ হয়, তাহলে আপনি সরকারি চাকরি বা বেসরকারি চাকরিতে থেকেও উচ্চশিক্ষায় যেতে পারেন। আর যদি সেটা করতে না চান, তাহলে আপনি উচ্চশিক্ষার জন্য অনার্স বা মাস্টার্সের শেষের দিকে প্রস্তুতি নিতে পারেন। আপনি যদি ফোকাস থাকেন যে আপনি দেশে সরকারি চাকরি বা বেসরকারি চাকরিতে চেষ্টা করবেন না, আপনি সরাসরি উচ্চশিক্ষা জন্য প্রস্তুতি নেবেন বা উচ্চশিক্ষায় যাবেন, তো সেক্ষেত্রে আপনি অনার্স বা মাস্টার্সের শেষের দিকে আপনি প্রস্তুতি নিতে পারেন। কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে আপনি যখন উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নেবেন, তখন আপনাকে মিনিমাম 2 বছর সময় দিতে হবে। 1 বছর উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি গ্রহণের জন্য ইংলিশ যে রিকোয়ারমেন্ট আছে সেটা, সেই টেস্ট দেওয়ার জন্য। আবার আপনি যে পরীক্ষা দিলেন ইংলিশ রিকোয়ারমেন্ট টেস্ট শেষে, আপনি যদি উচ্চশিক্ষায় যেটা হয়, যদি আপনি এই সেপ্টেম্বরে অ্যাপ্লিকেশন করেন বিদেশে, আপনি রেজাল্ট পেতে পেতে হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি চলে যাবে, তো আপনার ভিসা প্রসেস সহ সকল কিছু শেষ করতে করতেও কিন্তু 1 বছর চলে যাবে। তাহলে এই 1 বছর শেষে বা প্রস্তুতি সহ 2 বছর শেষে আপনি যদি উচ্চশিক্ষায় সফল না হন, ফর এক্সাম্পল আপনার অ্যাডমিশন হলো না, অ্যাডমিশন হলো স্কলারশিপ হলো না, অ্যাডমিশন হলো কিন্তু ভিসা হলো না, তাহলে কি আপনি আবার সরকারি চাকরিতে জন্য প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট বয়স ও সময় আপনার আছে? বা ওই সময়ে যারা সরকারি বা বেসরকারি চাকরির প্রস্তুতি নিয়ে কর্মসংস্থানে চলে গিয়েছে, তাদেরকে দেখে আপনি হতাশায় পড়বেন কি না? তাহলে এই বিষয়গুলো নিজের কাছে ক্লিয়ার হন যে আপনি উচ্চশিক্ষার জন্য আপনি অন্যান্য যে জব ফিল্ড আছে সেটাকে বাদ দিয়ে আপনি উচ্চশিক্ষায় যাবেন, অথবা আপনি যদি মনে করেন, ডিটারমাইন থাকেন যে না, উচ্চশিক্ষাই আপনার গোল, তাহলে আপনি নির্দ্বিধায় যেতে পারেন। সেক্ষেত্রে আপনি টিচিং, গবেষণা এবং ভবিষ্যতে বিদেশে আপনি যদি সেটেল হতে চান আপনার রেলিভেন্ট ফিল্ডে রেলিভেন্ট জব নিয়ে, আপনি সেটাও করতে পারেন। আমি আসলে এই রিয়েলিস্টিক কথাগুলো বললাম, কারণ আমরা অনেকেই মাঝপথে খেয়ে হারিয়ে ফেলি। আমরা আসলে বুঝি না কোনটা করা উচিত, অনেক সময় তাড়াহুড়া করি, অনেক সময় কোনো পরিকল্পনা করি না, ফলে যেটা হয় দিন শেষে আমরা ডিপ্রেসড হয়ে যাই। তো আজকে এই পর্যন্তই। আমি পরের পর্বে উচ্চশিক্ষার পরবর্তী যে ধাপ কীভাবে শুরু করব সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলব। ধন্যবাদ সবাইকে।